আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ইমেলের মধ্যে ফটো পাঠাবেন বা ফটো বা যে কোনো পিডিএফ ফাইল আপনারা কীভাবে ইমেলের থ্রুতে পাঠাবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা হয়তো দেখেছেন ইমেলের মধ্যে কিন্তু আপনাদের অনেক ইমেল আসে এবার ওইরকমভাবে কীভাবে আপনার অন্যজনকে ইমেল পাঠাবেন হয়তো আপনার বন্ধু বা অন্যজনকে আপনারা ইমেলের মধ্যে কোনো পিডিএফ ফাইল বা কোনো ফটো আপনারা সেন্ড করবেন তাহলে কীভাবে করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে দেখেন তাহলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করছি মোবাইলে সবার প্রথমে আপনারা মোবাইলটি ওপেন করবেন মোবাইলটিকে ওপেন করার পর ঠিক আপনারা এরকম ধরনের ইন্টারফেস দেখতে পারবেন এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা ইমেল পাঠাবেন বা ইমেলের মধ্যে কীভাবে আপনার ফটো পাঠাবেন সেটা আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের জিমেল অ্যাপ্লিকেশনটিও ওপেন করতে হবে জিমেল অ্যাপ্লিকেশনটিকে আপনার সব সবার প্রথমে ওপেন করবেন ওপেন করার পর এরকম ধরনের ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পারবেন এবার বিষয় হচ্ছে কিভাবে ইমেলের মধ্যে আপনারা অন্য কাউকে কিভাবে নিজের ফটো পাঠাবেন বা কোনো পিডিএফ ফাইল দরকারি সেটাই কিভাবে পাঠাবেন হয়তো আপনারা কলেজ বা স্কুলের মধ্যে এক্সাম দিয়েছেন অনলাইনের মধ্যে সেটাই কিভাবে আপনারা পাঠাবেন সেই ইমেল আইডিতে সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের কি করতে হবে এখানে দেখবেন কম্পোজ বলে একটা অপশন রয়েছে এই অপশন ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম ধরনের অপশন আপনারা দেখতে পারবেন উপরে আপনাদের ইমেল দেখাবে আর টু যেই জায়গাটি রয়েছে এখানে আপনাদের সেই ইমেলটি দিতে হবে যে ইমেল আপনারা পাঠাবেন যেরকম আমি এখানে একটি ইমেল দিয়ে দিচ্ছি আমি এখানে একটি ইমেল দিয়ে দিলাম সেই ইমেলটিকে আপনি এরকমভাবে সিলেক্ট করে নেবেন করার পরে এরকমভাবে ইন্টারফেসটি আপনারা দেখতে পারবেন এবার এখানে আপনাদের সাবজেক্টে যাই কী লিখতে হবে আপনারা যেই রিলেটেড আপনারা ইমেলটি পাঠাচ্ছেন সেটা আপনারা লিখবেন হতে পারে আপনাদের কোনো এক্সাম সেই এক্সামের নামটি লিখবেন যেই সাবজেক্টে আপনারা এক্সাম দিচ্ছেন সেটাও লিখতে পারেন বা আপনারা যেই ফটো পাঠাচ্ছেন সেটার নামও দিতে পারেন যেহেতু আপনারা আমি এখানে কোনো কিছু দেবো না এবং এখানে দেখবেন কম্পোজ ইমেল বলে যেটা রয়েছে এখানে আপনারা লিখতে পারেন কী রিলেটেড আপনাদের ইমেল সেটা আপনারা এখানে পুরোটাই লিখে নিতে পারেন যেহেতু আমি কোনো কিছু লিখছি না আপনাদের এখানে যদি কোনো কিছু লেখা থাকে তাহলে সেটাও আপনারা লিখতে পারেন ইংলিশের মধ্যে বা বাংলাতেও কিন্তু আপনারা লিখে পাঠাতে পারবেন লেখার পর এখানে দেখবেন ওপরের দিকে একটু অপশান থাকবে কি এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাটেচ ফাইল বলে যা থাকবে এই অপশানে ক্লিক করবেন বা নিচে হচ্ছে ড্রাইভ এই অপশানে ক্লিক করলে আপনার ড্রাইভে যেতে পারেন গুগল ড্রাইভে থেকে আপনার ফটো এখান থেকে পাঠাতে পারেন যেহেতু আমি অ্যাটেচ ফাইল অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এরকম ধরনের একটি ইন্টারফেস শো করবে এখানে কী বলবে আমি কী করব এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করছে আপনাদের এরকমভাবে একটি ইমেজ সিলেক্ট করতে হবে আর যে পিডিএফ ফাইলটি রয়েছে ওটা সিলেক্ট করবেন করার পর এখানে দেখবেন ওপরের দিকে দেখবেন এই সেন্ডের অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন তখন দেখবেন এখানে সেন্ডিং ডাকাবে তারপর সেন্ড কিন্তু হয়ে যাবে যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন আপনাদের সেই ফাইলটি কিন্তু তার কাছে চলে গিয়েছে এটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি একবার এখানে ক্লিক করার পর এখানে আমি কি করবো সেন্ট অপশনে যাচ্ছে আপনার দেখে নেবেন একবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের সেন্ট হয় না আপনাদের সেই ফাইলটি আপনি এখানে সেন্ট অপশানে যাবেন যখন দেখবেন এখানে আপনাদের এখানে সেন্ট দেখাচ্ছে তখন কিন্তু আপনাদের সেই ফাইলটি কিন্তু চলে গিয়েছে তার কাছে আবার সেই আমি ইমেলটি ওপেন করছি আমার এই মোবাইলের মধ্যে রয়েছে আমি সেই ইমেলটিকে ওপেন করে দেখাচ্ছি এখানে দেখতে পারবেন এই ইমেলটিকে আমি সিলেক্ট করছি করার পর এখানে আমি এটা ওপেন করে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন সেই ফটোটি কিন্তু চলে এসেছে এবার এটা আমি যদি ডাউনলোড করি তাহলে কিন্তু এখানে দেখিয়ে দেবে এটা আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন সেই ফটোটি কিন্তু আমার এখানে চলে এসেছে ঠিক আছে আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে দেখিয়েছি যে ইমেলের মধ্যে ফটো বা পিডিএফ ফাইল কীভাবে সেন্ড করতে হয় সেটাই আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি